প্রিয় দর্শক, যাকে দেখছেন না, উনি হলেন শায়খ আহমদুল্লাহ সাহেবের বাবা আলহামদুলিল্লাহ নূরানী চেহারা। আল্লাহ হযরতকে দীর্ঘায়ু দান করুক। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাকে দেখে যে আপনি আমাদের কাঙ্ক্ষিত শায়খ, যাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, সেটা বললে ভুল হবে, কোটি কোটি মানুষ ভালোবাসে। বাংলাদেশের শতকরা 95% মানুষ যাকে ভালোবাসে তিনি শায়খ আহমদুল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা এত দামি একটা সন্তান দান করেছে, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার সন্তানদেরকে অন্যদেরকে কবুল করুক, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আসলে হযরতের মতো হতে চাই, বা দোয়া করে আল্লাহ হযরত কারো কবুল করুক, সাথে আমাদেরকেও কবুল করুক। আসলে আমি আপনার সাথে একটু অল্প কথা বলতে চাই, সেটা হলো আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান বানিয়েছেন আলহামদুলিল্লাহ, যাকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ফলো করছে এখন, আপনি সারা পৃথিবীতে ফলো করছে এখন। আমার জানার বিষয় হলো যে যারা শায়খ আহমদুল্লাহ সাহেবের মতো নিজের সন্তানকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য কী করা উচিত? এই জন্য দুইটা জিনিস মেইন, একটা সাইকেলে দুইটা চাকা থাকে, যে একটা বাইসাইকেল হোক মোটরসাইকেল হোক দুইটা চাকা থাকে, যে কোনো একটা ফানসার হইলে ওই সাইকেলের সামনে আগাত। এই জন্য প্রথম হইল স্বামী স্ত্রী, আমি আর আহমদুল্লাহর মা দুইজনে তাহাজ্জুদের বিছানার রোনাজারি করেছি, রোজা রাখেছি। আহমদুল্লাহ পড়তে চায় না, মার্বেল খেলা লাগিয়ে গেছে, সে রায়পুর এক চা দোকানে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমাদের চোখের পানি রোনাজারিকে আল্লাহ কবুল করছে। তো এই জন্য সাধনা, এই সাধনা করলে একজন করতে হবে না, দুইজনে করতে হবে, এটা হলো ফাউন্ডেশন। মা বাপ দুইজন যদি এই হয়, তো আমার চারটা সন্তান আলহামদুলিল্লাহ চারটাই ওই অনুকূলে গড়ে উঠছে, আলহামদুলিল্লাহ একটু বেশি প্রসার লাভ করছে, বাকিগুলো তো চেষ্টা আছে। এই জন্য মা বাপের প্রথম হইলেও আল্লাহর কাছে চাওয়া, আমল করবে 100টা, দোয়া করবে 1 কেজি, এরকম চাইতে চাইতে তখন আল্লাহ পাক খুশি হয়ে যায়। তো আল্লাহ তাকে একটা ফুল বানাই দিছে, এই বাংলাদেশের দ্বিতীয় স্টান্ড করছে, সে দাওরা হাদিস এখন সারা বিশ্বে, লন্ডন থেকে আমেরিকা, ওর আম্মার জন্য অস্ট্রেলিয়ার থেকে হাদিয়া আসছে রমজানে, যে কেমন মায়ের সন্তান, মাকে হাদিয়া দেবে। আমেরিকার থেকে টাকা পাঠাই দিয়েছে আমাদের হজের জন্য, মা বাপ দুইজনকে হজে নেওয়ার জন্য, তো ওখানে ওর রিসিভ করছে। এইভাবে আল্লাহ যখন খাজানা খুলবে সব সহজ হবে, এই আর কি। এই জন্য প্রথম হলো মা বাপের দোয়া এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহওয়ালা লোকের সবত। এই গত পরশু দিনের যুগান্তরে এক পাতা লিখছে মাহফিল সংক্রান্ত ব্যাপারে, কী ধরনের মাহফিল হবে, এই জুমায় বয়ানও করছে, উদ্দেশ্য হবে কেন? উদ্দেশ্য হলো একটা পাবলিকের উদ্দেশ্য হলো কালেকশান করা, হুজুরদের উদ্দেশ্য হলো টাকা, ফাঁকে আল্লাহ আল্লাহ রসুল খান, উদ্দেশ্যে থাকতে হবে হেদায়ত দাওয়াত, এটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য সে খুব দুঃখ। আহমদুল্লাহ উদ্দেশ্য ছিল এই বছর থেকে মডেল মাহফিল করবে, এক এক জেলা এক একটা, কিন্তু কোনো বক্তা পায় না, সব কাটি পড়ছে, দেখে তো ভরসাতে পাবে না, বললো সামনে বছর আমি একাই শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ হযরতের এই খেদমতকে কবুল করুক ইনশাআল্লাহ। আমরাও চাই আসলে সারা বাংলাদেশে এমন একটা মাহফিল হোক, যে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা একটা একটা করে মাহফিল হোক, একটা হবে মডেল মাহফিল, যেখান থেকে মানুষ মাশাআল্লাহ যেখান থেকে মানুষ শিখতে পারবে ইনশাআল্লাহ। আর সারা যারা এবার অনেকেই কথা দিয়ে পিছিয়ে গেছে, দেখলো 40,000 পা, কিন্তু এখন তো টাকা পাবে না, শাহের গাড়িতে যাবে, আর শাহকে আমি একাই করবো। ঠিক আছে, দোয়া করবেন, আমরা দোয়া করি, আল্লাহ পাক সবাইকে। আমরা আসলে জনাব শায়খ আহমদুল্লাহ সাহেবের জন্মদাতা পিতার সঙ্গে কথা বলেছি, ওনার কাছ থেকে মূল্যবান নসিহত শুনেছি, আমরা হযরতের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে নেকায়েত দান করুক এবং আহমদুল্লাহ সাহেবের পিতামাতা সকলকে নেকায়েত দান করুক।